ওয়েলকাম ফ্রেন্ডস আপনাকে সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যেই চার দফার ভোট নেওয়া সম্পন্ন হয়েছে ভোট শেষের আগেই মে মাসের মিড ডে মিল সামগ্রী বিতরণের নোটিফিকেশন জারি করলো শিক্ষা দপ্তর আর যে নোটিফিকেশন ঘিরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে তো যে নোটিফিকেশনটি জারি হয়েছে ছয় চার দু হাজার একুশের ডেটে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ মে মাসের মিড ডে মিল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এবারে দেওয়া হবে দু কিলো চাল যেটা গভর্নমেন্ট সাপ্লাই এক কিলো ছোলা এক কিলো আলু এবং একটা সাবান যেটা লোকালি অ্যারেঞ্জ করতে হবে স্কুলকে তবে এবার লিস্ট থেকে বাদ পড়েছে ডাল চিনিস ও সয়াবিন বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু খাদ্য সামগ্রী বাদ দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে শিক্ষক মহলে এই তালিকা নিয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চন্দন গড়াই বলেন হঠাৎ করে এই মিড ডে মিলের বরাদ্দ হ্রাসে ছাত্রছাত্রীদের পুষ্টিতে টান পড়বে তালিকায় ডিম সংযোজন দরকার ছিল এছাড়াও সচেতনতা বৃদ্ধিতে পুনরায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণও প্রয়োজন ছিল অর্থাৎ এবারে মিড ডে মিল যে দেওয়া হবে ছাত্রছাত্রীদের মে মাসে সেখানেও কিন্তু দেওয়া হচ্ছে চাল ছোলা আলু এবং সাবান এবং তিনটি সামগ্রী কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে যে যেহেতু মে মাসেও ছাত্রছাত্রীদের অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আগের মতোই তো স্কুল খোলার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে তো পরবর্তীতে কী আপডেটস উঠে আসে অবশ্যই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন পরবর্তীতে আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন ধন্যবাদ